আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম, মিরপুর 10 নম্বর বলছি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো মিরপুর 10 নম্বরে গোলচক্রে যে মেট্রোরেলের স্টেশনটা করছে সেই স্টেশনের আলো পাল। এই শুরুতেই মিরপুর 10 নম্বর গোলচক্রের শুরুটা, এই হচ্ছে সেই আপনার লাইট। এখানে একটু বাঁকা হয়ে আছে, এই চলে গেছে দূরে, অনেক দূরে চলে গেছে। এই যে রাস্তা এখানে চলে গেছে, এখানে এসে দেখি এইখানে মানুষ যেখানে আল্লাহ সেখানে এইভাবে মানুষের বিপদের জন্য তারা দাঁড়িয়ে আছে। আবার তারাও তিনি পরিবার পরিজন নিয়ে চলতে পারবে। আর এই যে রাস্তা পার করে যে বড় বড় পথের সাথে এগুলো দেখতে অর্থাৎ মিরপুরের এক বিশাল রাস্তা পার। আপনি যে কোনো সময় আসতে পারেন এখানে, আপনি এসে আপনার আপনার প্রয়োজনীয় উপলব্ধ করে গোলচত্রের উপর যে রেলওয়ে স্টেশনটা দূর থেকে সেটা দেখতে পাচ্ছি। গত 29 তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের 29 তারিখে লাস্ট ভিডিও দিয়েছি, সেটার সঙ্গে সেটার একটা ক্লিপ এই ভিডিওর আগে যুক্ত করে দিলাম। ওটা হচ্ছে 29 আগস্ট, আর আজ হচ্ছে 14 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর। তো তাহলে পার্থক্যটা একটু বলে দেবেন। এই হচ্ছে সেই নিচে, এই যে সেই ভিড়, ভিড়ের তো আর সীমা পরিসীমা নেই। আর হর্ন বাজছে খুব জোরে জোরে হর্ন বাজছে, কিছুই করার নেই। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফুটওভার ব্রিজ, যেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। এখন কর্মব্যস্ত সময় মানুষের ভিড় এখানে বেশি। আমার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর 10 নম্বর মেট্রোরেলের রেল স্টেশন। তো এটা উদ্বোধনের কথা ছিল 16 ডিসেম্বর 2021 সাল, অর্থাৎ এবছরই 16 ডিসেম্বর এটা উদ্বোধন করার কথা ছিল। প্রাথমিক পর্যায়ের কাজ হিসাবে এখানে ট্রায়াল রানের মেট্রোরেলটা সেখানে আসবে, কিন্তু এখনও কাজ অনেক বাকি। এই জন্যই এই কাজটা গত সময়ে আর শেষ করা সম্ভব হয়। এই যে দেখুন এখানে যে আমি বহুবার আপনাদের দিয়েছি যে এই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এর কোনো শৃঙ্খল হতে কত বছর লাগবে কে জানে। দেখুন কীভাবে দৌড়ি দৌড়ি যাচ্ছে একটি গাড়ি, আর দৌড়ি থাকলে তো জ্ঞান ছেলে বলা যাবে। এগুলো কীভাবে যে সংশোধন হবে এবং আধুনিক পদ্ধতি তা তো আমাদের জানা, আধুনিক পদ্ধতি এই ভিডিও নিচে আবার দেখবে।
এবং উপরে কাজ হচ্ছে সেটা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখনও যারা প্লিজ আমার সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আর যদি সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা হয় একটু কমেন্ট করে বলে দিন যে কেন কোনো প্রবলেম হচ্ছে কিনা, তো থাকলে আমি সেটা সংশোধন করব। অনেকদিন আপনাদের কোনো সাবস্ক্রাইব আমার আসে না, এই জন্যই আমি একটু দুঃখিত আছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, নিজে ভালো থাকুন এবং দেশকে ভালো রাখুন। আপনি কোভিডের থেকে যাতে সতর্কতা হয় সেই জন্য ভ্যাকসিনেশনটা করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পরিবার পরিজন নিয়ে এই করোনার মহামারী কালে আপনাদের ভালো থাকার চেষ্টা করুন। থ্যাংক ইউ আমার